আগেই জানা গিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসতে পারেন তিরিশে জানুয়ারি এ ব্যাপারে সবুজ সংকেত মিলেছে বলে রাজ্য বিজেপি সূত্রে খবর তবে এবার তার সফর হতে পারে দু থেকে তিন দিনের রাজ্য বিজেপির একাধিক কর্মসূচিতে যোগ দিতেই তার এই সফর জানুয়ারিতে বিবেকানন্দের জন্মবার্ষিকীতে অমিত শাহের এ রাজ্যে আসার কথা ছিল কিন্তু তারপর পরিস্থিতির পরিবর্তন হয় সিএ এর প্রয়োগের দাবিতে বেসুরো বনগাঁট সাংসদ শান্তনু ঠাকুরকে বাগে আনতে চেষ্টা শুরু করে বিজেপি শান্তনু ঠাকুরী জানান অমিত শাহ ঠাকুরনগরে সভা করবে উনিশে জানুয়ারি পরে সেই দিনের পরিবর্তন হয় জানা যায় উনিশ নয় তিরিশে জানুয়ারি ঠাকুরনগরে সভা করবে সিএ নিয়ে সরকারের অবস্থান জানাবেন অমিত শাহ বিজেপির সভাপতি জেপি নাড্ডাই হোক বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসলেই রোড শো করছেন গত মাসে অমিত শাহ উনিশে ডিসেম্বর সভা করার পর কুড়ি ডিসেম্বর বোলপুরে রোড শো করেছিলেন আর নয় জানুয়ারি বর্ধমানে সভা করে সেখানেও রোড শো করেছিলেন জেপি নাড্ডা সেই সূত্র ধরেই অমিত শাহের এবারের আগমনে রোড শো হতে চলেছে সূত্রের খবর ঠাকুরনগরে সবার পর অশোকনগরে তিনি রোড শো করতে পারেন কেননা যেসব জেলাগুলিকে বিজেপি এবার টার্গেট করেছে তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলাতেও সেখানে বিজেপির সম্ভাবনা রয়েছে সেখানেই কর্মসূচি করছে বিজেপি একটা সময় মতুয়া ভোর বামেদের ক্ষমতায় সাহায্য করেছিল দু হাজার এগারোর জনগোষ্ঠীর সঙ্গে মতুয়ারা ঘাসফুল শিবিরের প্রতি আনুগত্য প্রকাশ করে দু হাজার ষোলোতেও বজায় ছিল কিন্তু দু হাজার উনিশের নির্বাচনে তৃণমূল ভালো ধাক্কা খায় মতুয়া প্রধান এলাকাতে বনগা রানাঘাট এই সমস্ত জায়গায় তৃণমূল পরাজিত হয় এর সঙ্গে যুক্ত হয়েছে মতুয়াদের নাগরিকত্বের বিষয়টিও যদিও রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস বারে বারেই দাবি করে আসছে সবাই নাগরিক কিন্তু মতুয়াদের অনেকে এর সঙ্গে সহমত নন রাজ্যের অন্য জনগোষ্ঠীর সঙ্গে মতুয়াদের উপর নির্ভর করেই বিজেপি দু হাজার একুশের নির্বাচনে ক্ষমতা দখলে লড়াইয়ে নেমেছে অমিত শাহের এবারের সফরে বিজেপির তরফে বড় যোগদান মেলার আয়োজন করা হতে পারে এর আগে অমিত শাহের সফরে একাধিক সূচি বাতিল হয়েছে সেরকম এক সূচিতে ছিল হাওড়ার ডুমুর চলায় অমিত শাহের সবাই তৃণমূল সহ অন্যান্য দলগুলি থেকে নেতা মন্ত্রীরা বিজেপিতে যোগ দেবেন কিন্তু সেই কর্মসূচি না হলেও এবার অমিত শাহের সফরকে ঘিরে জল্পনা তৈরি হয়েছে হাওড়া না উত্তর চব্বিশ পরগনা কোথায় হবে যোগদান মেলা সে প্রশ্ন উঠেছে বিজেপি কর্মীদের মধ্যে তবে বিজেপির তরফে ইতিমধ্যেই গেরুয়া শিবিরে যোগদানকারীদের উদ্দেশ্যে বলা দেওয়া হয়েছে যোগ দিলেই দু হাজার একুশের নির্বাচনে টিকিট নিশ্চিত নয় এছাড়াও বিজেপিতে যোগদানে আগে নেতাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে বলে জানা গিয়েছে দুর্নীতিগ্রস্তদের দলে ঠাঁই দেওয়া হবে না বলেও জানিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব এমনটাই খবর